った。যে কালো কালো লঙ্কাগুলো দেখছেন এগুলো প্রচুর ঝাল। দেখুন বন্ধুরা, ফুলকপি চারা বসানো হয়েছে ছোটো ছোটো। এই বর্ষাকালে এই সময় ফুলকপি মানে বিশাল ব্যাপার। শুধুমাত্র এখানেই দেখতে পাবেন, আরও দেখা যায় অনেক জায়গায়, খুব কম জায়গাতেই দেখা যায়। দেখুন আমার কাকা মাটি টানছে। আপনারা যে বাজারে ফসলটা কিনে খান বা যে সবজিটা কিনে খান, সেটা যে কত কষ্ট করে তৈরি করতে হয় সেটা আবার দেখুন। অনেক আছে বাজারে যে দামাদামি করে, এত না এত দাম, খুব দামাদামি করে। একটু বাজারে সবজির দাম বাড়লেই অনেক কিছু বলে, তো তাদের এটা দেখা উচিত যে একটা সবজি কত কষ্ট করে চাষ করতে হয়। এ রোদে হয়তো আপনারা অনেকে আছেন বাড়ির বাইরে বেরোতে পারবেন না। এরকম বন্ধুরা পটল গাছ, আমাদের আগে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি পটল গাছ। আপনারা হয়তো জানেন না যে ঘিয়ে কলা কীভাবে ধরে। এক ধরনের ফুল আছে পুরুষ ফুল, আর এক ধরনের ফুল আছে মেয়ে ফুল। তো এই পুরুষ ফুলটা মেয়ে ফুলে ঠেকাতে হয়, তারপরে ঘিয়ে কলা ধরে।
অনেক ব্যাপার আছে। সকালবেলা যদি আপনাদের কোনোদিন দেখাই তো দেখবেন একদম পুরো সাদা হয়ে যায়, ফুলে প্রচুর ফুল থাকে। তবে একদিন সকালে এসে আপনাদের দেখাবো। এরকম ফুল আর একটু অন্যটা চলে যাচ্ছে প্রায় নদীর কাছাকাছি। এগুলো সব ফুলকপি চারা বসেছে। চলুন যাই। দেখুন বন্ধুরা, এই গাছের গোড়াটা আমাদের আটা মারার জায়গা। খুব সুন্দর ঠেয়া, মানে যতই গরম হোক আপনি যদি এখানে এসে বসেন অনেক শান্তি পাবেন চারিদিকে সবুজের মধ্যে। এই দেখুন বন্ধুরা, বাদাম লাগানো হয়েছে। বাদাম গাছ আপনাদের দেখি যে গাছে থেকে বাদাম তুলে বাদাম শুকাতে দেওয়া, বাদামের নাড়ু এখন ছোটো ছোটো লাগানো হয়েছে। বড় হোক তারপর আপনাদের আবার দেখাবো। নদীতে চলে এসেছি আমরা, তো চলুন একদম নদীতে নামি যে। বন্ধুরা চলে এসেছি আমরা নদীতে। বিশাল স্রোত বন্ধুরা, এইখানে যদি কেউ পড়ে যায় তাহলে শেষ, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো ফুলকপির চারা ত্রিফলের ভেতরে আছে। 20 থেকে 30 দিন এরকম এরকম ঢাকা থাকে, তারপর এটাকে মাঠে লাগানো হয়। আর নদী থেকে আস্তে আস্তে বন্ধুরা আমরা পুরো ভিজে গিয়েছি বৃষ্টিতে। এই চারা গাছের ত্রিফলের ভিতরে আমরা এখন আপাতত ঢুকে আছি, মানে পুরো ভিজে গিয়েছে। দেখে দিস এখন বৃষ্টিটা একটু কমেছে। আবার জোরে আসছে, আমরা বাড়ি যেতে হবে দেখি। তাছাড়া পুরো ভিজে যাবে, আরও ভিজবো না বন্ধুরা, আর মনে হয় বাড়ি যেতে পারছি না। এখন বেরোলে বৃষ্টি চলে আসলো বলতে বলতে। তাতে ঢোকো, তাতে ঢোকো, এই যে বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা, এই যে চারাটা লাগানো হচ্ছে মানে বিশাল ক্ষতি হবে বৃষ্টিটা। এত জোরে কিন্তু বৃষ্টিটা চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। কাদা আর অনেকটা প্রায় এক বিঘা মতন চারা নষ্ট হয়ে গেছে।